नमस्कार क्लास थ्री स्टूडेंट रा आज के स्टू हॉल पढ़ाच्छी देखो लेसन 17 जियोग्राफिकल एफिडेस माने वर्णनामूलक संज्ञा व संख्या हुई एक नंबर क्वेश्चन हुई सिटी इज कॉल्ड द सिटी ऑफ पैलेसेस कौन शहर के प्रसाद नगरी बला है सिटी ऑफ पैलेसेस माने छे प्रसाद नगरी देखो कलकाता আছে বর্তমানে তো আর কলকাতা নাম নেই এটা কলকাতা হয়ে গেছে কলকাতা ইজ কল্ড দি সিটি অফ প্যালেসেস তাহলে ওটা কলকাতা করে নেবে সবাই দুই নম্বর কোশ্চেন হুইচ রিভার ইজ কল্ড দি বেঙ্গল সরো বাংলার দুঃখ কোন নদীকে বলা হয় দামোদর রিভার ইজ কল্ড দি বেঙ্গল সরো দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয় তিন নম্বর কোশ্চেন আছে হুইচ রিভার ইজ কল্ড দি চাইনাজ সরো नाम शक्त हुआंग हो इज कॉल्ड दि चाइनाज सरो हुआंग हो नदी के चीन दुखे नदी बला है हुईच कन्टिनेंट इज कॉल्ड दि डार्क कन्टिनेंट अंधकाराच्छन्न महादेश कौन महादेश के बला है आफ्रिका इज कॉल्ड दि डार्क कन्टिनेंट आफ्रिका के अंधकाराच्छन्न महादेश बला है पांच नम्बर क्वेश्चन आछे Which city is called the gateway of India? ভারতের প্রবেশপথ কোন শহরকে বলা হয় বোম্বাই বর্তমানে মুম্বাই is called the gateway of India. মুম্বাইকে ভারতের প্রবেশপথ বলা হয় ছ নম্বর কোশ্চেনে আছে Which city is called the rose pink city of India? রোজ মানে গোলাপ পিঙ্ক গোলাপি শহর বা পিঙ্ক সিটিও বলা হয় জয়পুর ইজ কল্ড দি রোজ পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া জয়পুরকে ভারতের গোলাপি শহর বলা হয় হুইচ সিটি ইজ কল্ড দি গিফট অফ নীল নীল নদের দান কোন শহরকে বলা হয় এখানে শহর নয় এটা দেশ ইজিপ্ট ইজ কল্ড দি গিফট অফ নীল নীল নদ কে মিশরের দান বলা হয় উল্টো বললাম এটা ঠিক করে বলছি ইজিপ্ট বর্তমানে বাংলা নামটা হচ্ছে মিশর মিশরকে নীল নদের দান বলা হয় হুইচ কান্ট্রি ইজ কল্ড দি ল্যান্ড অফ হোয়াইট এলিফেন্ট সাদা হাতির দেশ কোন দেশটাকে বলা হয় থাইল্যান্ড ইজ কল্ড দি ল্যান্ড অফ হোয়াইট এলিফেন্ট থাইল্যান্ডকে সাদা হাতির দেশ বলা হয় হুইচ কান্ট্রি ইজ কল্ড দি হোলি ল্যান্ড এটা তোমরা ভালো করে মনে রাখবে হোলি ল্যান্ড মানে পবিত্র ভূমি কোন কান্ট্রি মানে দেশকে বলা হয় প্যালেস্টাইন ইজ কল্ড দি হোলি ল্যান্ড প্যালেস্টাইনে যিশু খ্রিস্টের জন্ম হয়েছিল তাই একে পুণ্যভূমি বা পবিত্র ভূমি বলা হয় হুইচ কান্ট্রি ইজ কল্ড দি ল্যান্ড অফ মর্নিং সান প্রভাত সূর্যের দেশ কোন দেশকে বলা হয় জাপান ইজ কল্ড দি ল্যান্ড অফ মর্নিং সান এইটা তোমাদের এটা পড়া দেওয়া থাকলো লেসন 17 এ বর্ণনামূলক কোন দেশকে কি বলা হয় কোথায় কি কোন জায়গাটাকে কি বলা হয় এটাকে ভালো করে পড়ে রাখবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং জেনে রাখার মতোই জিনিস এটা পড়বে তোমরা